আসসালামু আলাইকুম। আজকে আমরা মিড ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি USA সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মিড ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি হলো ইউটিচা ফলস টেক্সাসের একটি পাবলিক লিবারেল আর্ট বিশ্ববিদ্যালয়। 2020 সালে এটির 5,141 জন স্নাতক ছাত্র ছিল। এটি রাষ্ট্রের একমাত্র পাবলিক প্রতিষ্ঠান যা উদার শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে। মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি টেক্সাস কলেজ ইউনিভার্সিটি সিস্টেমের অংশ হয়ে ওঠে এবং জুনিয়র বিভাগ বিলুপ্ত হয়ে যায়। একটি উচ্চ বিদ্যালয় ভবনে অবস্থিত এটি মিউনিসিপ্যাল জুনিয়র কলেজ হিসেবে এর সূচনা। মিড ওয়েস্টার্ন একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, যার 255 একর এবং 70 ভবনের ক্যাম্পাস উদার এবং চারুকলা গণিতের বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম অফার করে। মিড ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি 16টি স্নাতক প্রোগ্রাম সহ 43টি মেজর এবং 30টি অপ্রাপ্তবয়স্ক এবং 9টি স্নাতক প্রোগ্রাম অফার করে। 28টি মেজর এবং 15টি নাবালক সহ 60টি কলেজে সংগঠিত। এটি টেক্সাসের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পাবলিক লিবারেল আর্টস কলেজের কাউন্সিলের সদস্য পদ রয়েছে এবং এটি টেক্সাসের প্রথম বিশ্ববিদ্যালয় যা একটি মূল পাঠ্যক্রম প্রতিষ্ঠা করেছে। বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব আমেরিকান কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর কোর টেক্সাস অ্যান্ড কোর্সের সদস্য। শিক্ষার্থীরা 14টি জাতীয়ভাবে অনুমোদিত ভ্রাতৃত্ব এবং সমাজের সদস্য হতে পারে। এটির গ্রহণযোগ্যতা হার 95%। বিস্তারিত তথ্যের জন্য আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন।